রাজধানীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের 114তম বোর্ড সভায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াহিদুল কাদের। প্রায় এক ঘন্টা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধনের 2 বছর পূর্ণ হয়েছে। এই প্রকল্পে 1,500 কোটি টাকা সাশ্রয় করেছে সরকার, অন্য প্রকল্পের অগ্রগতিও দৃশ্যমান। আজ 25 জুন মঙ্গলবার পদ্মা সেতু উদ্বোধনের 2 বছর পূর্তি হয়েছে। মোট 32,605 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পদ্মা সেতু। 1,500 কোটি টাকা আমরা সাশ্রয় করতে পেরেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রতিষ্ঠার পর থেকেই নেতিবাচক রাজনীতিতে লিপ্ত দলটি। হত্যার রাজনীতি এদেশে শুরু করেছে বিএনপির প্রতিষ্ঠাতা। 15ই আগস্টের মাস্টার মাইন্ড তারা, 3রা নভেম্বরের মাস্টার মাইন্ড তারা, 21শে আগস্টের মাস্টার মাইন্ডটা। আমরা হত্যা রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি এদেশে বিএনপি করেছে। যে দল দিল্লিতে লালগালিচা সম্বর্ধনা নিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে যায়, তাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানানোর কিছু নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাদের মুখে এসব অভিযোগ শোনা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।